আজকে আপনারা দেখুন 21 জুলাই সমাবেশের নাম করে আমার ইসলামকে শরিয়াতকে কিভাবে ছোট করা হয়েছে। দেখুন আজকে 21 জুলাই যে সকল মুসলমান কলকাতায় গিয়েছিলেন ওই সমাবেশে প্রত্যেককে বলছি বাড়িতে এসে আজকে আপনারা তওবা করুন, তওবা করুন, পুনরায় কলেমা পড়ে মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। কিসের জন্য 21 জুলাই করেছেন? 21 জুলাই আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেককে নিয়ে আপনারা আপনাদের দলের একটা বার্তা দেওয়ার কথা, কিন্তু সেখানে আপনারা 21 জুলাইয়ের নামে ইসলামকে আপনারা অপমান করেছেন, ইসলামকে ছোট করেছেন, বিশেষ করে আমার আল্লাহ পাককে নিয়ে আপনি আপনারা ছোট করেছেন। এ সাহস আপনাদের কে দিয়েছে? এ পাওয়ার আপনাদের কে দিয়েছে? এর আগে কলকাতা প্রেসিডেন্সি কলেজে আমার আল্লাহ পাকের নামটাকে ঠাকুরের পায়ের তলায় রেখেছেন, সরস্বতী ঠাকুরের পায়ের তলায় আল্লাহু আকবার লিখে, সেখানে আজকে শাসক দলের একজন মন্ত্রী সেখানে পায়ে জুতো পরে বুট পরে সেখানে আমার আল্লাহ পাকের নামের পাশে পা রেখে দিয়ে পুজো করেছে। আর কত আপনারা ইসলামকে নিয়ে ছেচ্ছেলে কালাম করবেন, আর কত অপমান করবেন? আজকে ভারতের বিভিন্ন জায়গায় ইসলামকে শেষ করে বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করেছেন। মুসলমানদের গরু খাওয়াকে কেন্দ্র করে মুসলমানদের হত্যা করা হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে ইসলামকে ছোট করা হচ্ছে, কোরআন পাককে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, কোরআন পাককে অপমান করা হচ্ছে, কলেমাকে কেন্দ্র করে ছোট করা হচ্ছে, রসুল পাকের ব্যঙ্গ চিত্র তৈরি করা হচ্ছে। আজকে আমার দেশের একজন মহিলা নূপুর শর্মা আমার রসুলের সামনে গুস্তাকি করেছে। আজকে যখন বাংলার মুসলমান যখন আন্দোলন প্রতিবাদ করতে গিয়েছিল, আজকে এই শাসক দলের আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আওয়াজ দিয়ে বলেছিলেন যে অতই প্রতিবাদ করার শখ হয় দিল্লিতে গিয়ে করো, দিল্লিতে গিয়ে ধর্ণা দাও। আজকে তার 21 জুলাই মঞ্চে, 21 জুলাই মঞ্চে আজকে সেখানে আমার আল্লাহ পাকের নামটার সাথে, রসুল পাকের নামটার সাথে, কলেমার সাথে আজকে মিউজিক দেওয়া হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। এটাকে আমরা বাংলার মুসলমান শুধু নয়, ভারতের শুধু মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমান এটাকে কেউ কোনোদিন মেনে নিতে পারেনি আর মেনে নেবে না। আপনাদের পতনের সময় চলে এসেছে, আপনাদের ধ্বংসের সময় চলে এসেছে, আর কত ইসলামকে নিয়ে ছেলে কালামো করবেন, কত ইসলামকে ছোট করবেন? এভাবে ইসলামকে নিয়ে ছোট করা বন্ধ করুন। আজকে আপনারা এতদিন ধরে, দীর্ঘদিন ধরে মুসলিম সমাজটাকে নিয়ে ছেলে কালামো করেছেন, মুসলমানদের একতা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভ্রাতৃত্ব ভালোবাসাটা রাজনীতির নাম করে আপনারা টুকরো টুকরো করেছেন, রাজনীতির নাম দিয়ে মুসলমানদের একতা ঐক্য নষ্ট করেছেন, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করেছেন, বাপ বেটায় সম্পর্ক নষ্ট করেছেন, পরাপড়শি সম্পর্ক নষ্ট করেছেন। আজকে এতো আপনাদের হয়নি, এখন আপনারা শুরু করেছেন 21 জুলাই অনুষ্ঠানে সারা রাজ্যের মানুষকে একত্রিত করে সেখানে আমার ইসলামকে, আমার আল্লাহকে, আমার রসুলকে, কলেমাকে ছোট করেছেন। আপনাদের ধ্বংসের সময়, পতনের সময় এসে গেছে। আপনাদের মূল লক্ষ্যটা কি একটু প্রকাশ্যে বলুন। তলায় তলায় মুসলমানদের না মেরে আপনারা ডাইরেক্ট বিজেপির মতো আপনারা শুরু করে দেন, যেমন বিজেপি হুঙ্কার দিয়ে বলেছে লুঙ্গি বাহিনীকে তাড়াবো, টুবি বাহিনীকে তাড়াবো, এই করব, ওই করব, এনআরসি করব, আর আপনারা তলায় 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 মারছেন। এভাবে আপনারা মুসলমানদের না মেরে, ইসলামকে ছোট না করে, মুসলমানদের একতা ঐক্য নষ্ট না করে আপনারা মুসলমানদের ডাইরেক্ট বিজেপির মতো মারা শুরু করুন। এভাবে আপনারা তলায় তলায়, ওপরে ওপরে বিজেপি বিদ্বেষ, আর তলায় তলায় বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরি করে আপনারা মুসলিম সমাজটাকে শেষ করছেন, বন্ধ করুন। বিশেষ করে আজ যাদের অন্তরে আমার আল্লাহ পাকের ভালোবাসা আছে, আমার রসুলের ভালোবাসা আছে, আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের অনুরোধ করব, এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। আজকে 21 জুলাই যে সকল মুসলমান কলকাতায় গিয়েছিলেন ওই সমাবেশে প্রত্যেককে বলছি বাড়িতে এসে আজকে আপনারা তওবা করুন, তওবা করুন, পুনরায় কলেমা পড়ে মুসলমান হন। যদি ওই গানের আওয়াজ আপনাদের কানে ঢুকে থাকে, ওই সভাস্থলে আপনারা থেকে থাকেন, ওই মুহূর্তে আপনাদের ইমানটা বরবাদ হয়ে গেছে। আমি বলছি আপনাদের ইমানটা বরবাদ হয়ে গেছে, কারণ ইসলামে হচ্ছে গান হারাম, ইসলামে কোনো মিউজিক চলবে না, ইসলামে টোটালটাই হারাম। আর আপনারা সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের নাম এবং সম্প্রীতির নাম করে, ভগবানের নাম, ঈশ্বরের নাম সব এক জায়গায় করে, লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে কেন্দ্র করে, আজানকে কেন্দ্র করে
আজকে ছোট করা হয়েছে এবং এর মানেটা উল্টো পাল্টা করে ফেলেছে। আজকে কোন মুসলমান প্রতিবাদ করছে না, তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদ করুন, নাহলে আগামী দিন ইসলামকে শেষ করার চক্রান্ত শুরু করে দিয়েছে। যেমন কিনা বিজেপি সরকার শুরু করেছে, এক দেশ এক আইন করে ইসলামটাকে শেষ করার চক্রান্ত শুরু করে দিয়েছে। আর এখানে বিজেপির আর একটা শাখা টিএমসি আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে দিয়ে, মুসলমানদের একতা ঐক্য ভ্রাতৃত্ব নষ্ট করে দিয়ে আজকে একের পর এক একের পর এক ইসলামটাকে শেষ করার চক্রান্ত করছে, ইসলামকে নিয়ে ছেলে খেলানো শুরু করছে। এখনো সময় আছে, গর্জে উঠুন। বিশেষ করে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমার দেশের আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, আপনার কাছে যেমন আপনার ধর্ম প্রিয়, আপনার কাছে যেমন আপনার ধর্মটা মহান, আমাদের কাছে ইসলামটা আমাদের কাছে মহান করছে। আপনাদের ধর্মকে ছোট করলেও আমরা গর্জে উঠি, তাই প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, কারণ আজকে ইসলামটাকে ধরেছে, আগামীকাল আপনাদেরকেও ধরবে। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।